আমি দুঃখিত, আমি ক্ষমতার অধিষ্ঠান হতে চাইনি বা তা হবার আমার কোন রকম ইচ্ছে নেই। আমি কাউকে শাসন করতে চাই না, আবার কাউকে তোয়াজ করতে চাই না, আমি সকলকে সাহায্য করতে চাই, ছোট বড় সাদা কালো। আমরা সকলেই একে অপরকে সাহায্য করতে চাই এবং এটাই মানুষের প্রকৃত ধর্ম বলে আমি মনে করি। তাই আমি সকলের সঙ্গে একসঙ্গে থাকতে চাই, কাউকে তুচ্ছ করতে চাই। এই পৃথিবী অনেক বড়, এখানে সকলের জন্যই জায়গা আছে, আর এই পৃথিবী এতটাই ধনী যে সকল মানুষের অভাব পূরণ করতে পারে। আমরা চাইলেই আমাদের জীবন আরো সুখ স্বাচ্ছন্দ্য হতে পারে, কিন্তু আমরা তো পথ নিয়ে হয়েছে। লোভ আমাদের মনকে মিশিয়ে দিয়ে অদৃশ্য ঘৃণার দেয়াল তৈরি করেছে মানুষ আর মানুষ। আমরা কোটি কোটি পয়সা থেকে হেরে যাচ্ছি, আমাদের জীবনের গতি অনেক বেড়েছে, কিন্তু আমরা তো নিজেদেরকে সীমাবদ্ধ করে দিয়েছি। নতুন নতুন যন্ত্রের আবিষ্কার আমাদেরকে ঠেলে দিয়েছে এক অকল্পনীয় চাহিদার মধ্যে, জ্ঞান আমাদেরকে মনোবিদ্বেষী করে তুলেছে, আমরা বেশি ভাবতে ভাবতে অনুভূতিহীন হয়ে পড়েছি। আমরা ভুলে গেছি যে যন্ত্রের থেকেও আমাদের বেশি প্রয়োজন মনুষ্যত্বের, চতুরতার থেকেও অনেক বেশি প্রয়োজন সহানুভূতি, না হলে সমস্ত পৃথিবীর অসাতালে যাবে, সমস্ত মানব সভ্যতা এগিয়ে যাবে ধ্বংসের দিকে। ইন্টারনেট এবং মোবাইলের আবিষ্কার আমাদেরকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে, কিন্তু তার একমাত্র কারণ হল মানুষের বোধকে জাগিয়ে এক বিশ্বভ্রাতৃত্বে স্থাপন করা। এই মুহূর্তে আমার আওয়াজ যেমন পৌঁছে যাচ্ছে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের কাছে, লক্ষ লক্ষ অসহায় নারী শিশু বৃদ্ধ, যারা এমন এক প্রণালীর শিকার যেখানে শুধু কষ্ট ছাড়া কিচ্ছু, যারা এই মুহূর্তে আমার আওয়াজ শুনতে পাচ্ছ তাদের জন্য আমি বলছি, আমরা এখন অনেক দুঃখ দুর্দশার সম্মুখীন, কিন্তু এই সময় খুব শীঘ্রই কেটে যাবে, কারণ যেসব মানুষ মনুষ্যত্বের অগ্রগতিতে আঘাত হানতে চায়, বাধা দেয়, তাদের পতন আসন। এখন একতন্ত্রের অবসান ঘটবেই এবং মানুষ আবার তাদের স্বাধীনতা ফিরে পাবে। আমার সৈন্যরা, এমন কোন অমানুষ বর্বরের হাতে নিজেদেরকে তুলে দিও না যারা তোমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, যারা তোমাদেরকে কৃতদাস বানাতে চায়, যারা তোমাদের অমর্যাদা করে, যারা বেড়াজালের মধ্যে তোমাদেরকে বেঁধে রাখে, যারা তোমাদেরকে আদেশ দেয় তোমরা কি করবে, তোমরা কি বলবে এবং তোমরা কি ভাববে, যারা তোমাদেরকে মানুষের সাথে পশুর মতো ব্যবহার করতে শেখায়, সেরকম অমানুষদের হাতে নিজেদেরকে তুলে দিও না, কারণ তোমরা মানুষ, তোমরা পশু বা যন্ত্র নও। তোমাদের মনে গভীরে মানুষের জন্য সহানুভূতি আছে, তাকে লুকিয়ে রেখে কি করে তোমরা মানুষকে ঘৃণা করো? যুদ্ধ যদি করতেই হয় তাহলে দাসত্বের জন্য নয়, মুক্তির জন্য করো। সেন্ট লুকের সদর্মর অধ্যায় লেখা আছে, ভগবানের রাজত্ব মানুষের মধ্যে, সেটা কোনো একটি বা কয়েকটি মানুষ নয়, সমস্ত মানব জাতির মধ্যে। তুমি, তোমরা, তোমরা যারা নতুন নতুন আবিষ্কারে সক্ষম, তারাই সক্ষম মানুষকে একত্রিত করতে, তারাই সক্ষম এক সুন্দর পৃথিবী গড়ে তুলতে। তাহলে দেরি কেন? চলো গণতন্ত্রের নামে আমরা আবার সংঘবদ্ধ হই, চলো শক্তির সঠিক প্রয়োগ করি, চলো এমন এক পৃথিবী গড়ে তুলি যেখানে মানুষের কর্মের কোনো অভাব থাকবে না, যৌবন পাবে সুরক্ষা, বার্ধক্য পাবে নিশ্চয়তা। এর আগে সকল ক্ষমতালোভী মানুষেরা এই সকল প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু তারা কখনো প্রতিশ্রুতি রাখতে পারেনি এবং তারা কখনো পারবেন না, কারণ সেই সকল ক্ষমতালোভী একনায়কতন্ত্রে বিশ্বাসী মানুষেরা শুধুমাত্র নিজেদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য সাধারণ মানুষকে কৃতদাস বানিয়েছে। তাই চলো আমরা লড়াই করি এক হিংসামুক্ত পৃথিবীর জন্য, সমস্ত ভেদাভেদের বেড়া ভেঙে ফেলে দেওয়ার জন্য লড়াই করি, ঘৃণা লোভ সবকিছুকে ত্যাগ করে এক ভালোবাসার পৃথিবীর জন্য লড়াই করি, এমন এক পৃথিবীর জন্য লড়াই করি যেখানে বিজ্ঞান এবং প্রযুক্তি হবে মানুষের উন্নতির একমাত্র কারণ। চলো আমরা গণতন্ত্রের নামে আবার সংঘবদ্ধ হই।